অস্ট্রেলিয়ার সমুদ্রে ডুবে এক বাংলাদেশি ব্যাংকারের মৃত্যু হয়েছে। রবিবার দেশটির নিউ সাউথ ওয়েলসের উপকূলে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সপরিবারে ঈদের ছুটি কাটাতে অস্ট্রেলিয়ায় যান নেওয়াজ মোহাম্মদ সাইফুল্লাহ। বন্ধুদের সঙ্গে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে সেলফি তোলার সময় বিশাল ঢেউয়ের ধাক্কায় সাইফুল্লাহ সহ চারজন সমুদ্রে পড়ে যান। এরপর তিনজন পারে উঠতে পারলেও ফিরতে পারেনি তিনি। পরবর্তীকালে উদ্ধারকারী দল এসে তার মরদেহ উদ্ধার করে।